দেশ জুড়ে সাত দিনব্যাপী করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন নেত্রকোনাতেও শুরু হয়েছে। নেত্রকোনা পৌর ভবন প্রাঙ্গণে করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইনে উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরশেফ আলী খান খসরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান। সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া জানান, নেত্রকোনা জেলায় 86টা ইউনিয়ন এবং 2টা পৌরসভাতে আমাদের বেশিরভাগ কার্যক্রম হয়। আমাদের টোটাল কেন্দ্র হলো 277টি। এই কেন্দ্রগুলোতে আমাদের 1 থেকে 7 ডিসেম্বরের মধ্যে 3 দিনে আমাদের কাজ হবে আর কি। প্রত্যেকটা কেন্দ্রে আমরা 3 দিন করে টিকা দিব, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ যাদের বয়স 18 বছর উপরে। এবং আমরা আগেও এই এরকম ক্যাম্পেইন আমরা অনেকবার পরিচালনা করছি সফলতার সাথে সকল সহযোগিতায়, এবারও আমরা শতভাগ সফল হবো আশা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, সেই সময়টা লকডাউন ছিল, সেই সময় আমরা দেখেছি জীবন কতটা কঠিন ছিল আমাদের জন্য। আর যখন আমরা টিকাটা দিলাম তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মালো, তখন আমরা একটা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসলাম। কাজে এই স্বাভাবিক জীবন যাতে আমাদের অব্যাহত থাকে সেজন্য টিকা আমাদের দিয়ে যেতে হবে, এবং যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে, বুস্টার ডোজ নিতে হবে, এবং আমাদের সন্তানরাও কিন্তু একইভাবে টিকা নিচ্ছে। কাজে আমরা সবাইকে টিকার আওতায় নিয়ে এসেছি এবং এই ধারাটা অব্যাহত থাকবে। আমাদের সবাইকে সবসময় সাবধান থাকতে হবে। আমরা যখনই বাইরের থেকে যাব, বাসায় যাব, গিয়া আমাদের সামান্য ভালো করে হাঁটতে ধুতে হবে, ধুয়ে তারপরে যেন আমরা অন্য কাজগুলি আমরা করি, এবং আমাদের চলাফেরায়ও আমরা যেন সাবধানতা অবলম্বন করি। মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।